আর এইখানে আমি আলোচনার পরবর্তী পর্যায়ে চলে যাব, যেটা ডিএ এবং ডিএর দাবিতে আজকে কলকাতার রাজপথে যে আন্দোলন এবং পাশাপাশি লাগাতার অবস্থান শুরু হলো তাই নিয়ে। প্রথমে প্রতিবেদন, তারপর সরাসরি আলোচনায় ঢুকবো। দেখুন, আমাদের ন্যায্য অধিকার দিয়ে ডিএ চুরি হয়েছে, আমাদের ডিএর টাকা চুরি করে ভাতা দেওয়া হচ্ছে, সমস্ত ডিএ সরকারি কর্মচারীদের প্রদান করতে হবে। আর কবে, আর কতদিনের অপেক্ষা, আর কত অনুরোধ করতে হবে? বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের পথে নামলেন সরকারি কর্মীদের একাংশ। মিছিলে অংশ নিলেন শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের 28টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে মিছিল, শেষ হয় শহীদ মিনারে। শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। আন্দোলনকারীরা দাবি করেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত মিছিল করা যাবে, তারপর থেকে তারা অবস্থান বিক্ষোভ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু পুলিশ দাবি করে হাইকোর্টের নির্দেশে কোথাও 4টের পর কোনো অবস্থান বিক্ষোভের কথা বলা হয়নি। জটিলতা কাটিয়ে শহীদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেন সরকারি কর্মীরা। শহীদ মিনারের পাদদেশে সরকারি কর্মচারীদের যে 28টা সংগঠন, তারা যারা জড়ো হয়েছিলেন, তারা এখানে ইতিমধ্যে মিছিল করে জমায়েত শুরু করে এবং অবস্থান শুরু করে দিয়েছেন। আন্দোলন তো অনেকদিন ধরে চলছে। সরকার সাইটে হেরেছে, সরকার সিঙ্গেল বেঞ্চে হেরেছে, সরকার ডিভিশনাল বেঞ্চে হেরেছে, তারপরে রিভিউ পিটিশন করেছে, সেখানেও তারা তিরস্কৃত হয়েছে, এখন সুপ্রিম কোর্টে গেছে, সেখানে সময় নষ্ট করছে। আসলে রাজ্য সরকার নিজের সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের সঙ্গেই প্রতারণা করেছে। রাজ্য সরকারি কর্মচারীরা পথে নেমেছেন, সঙ্গতভাবেই পথে নেমেছেন। ডিএ অধিকার, এই অধিকারটাকে রাজ্য সরকার মানে না এবং মানতে চায় না। ডিএ নিয়ে রাজ্য সরকার যখন বিরোধী দলে ছিল যা যা বলেছেন, এখন 180 ডিগ্রি উল্টো কথা বলছেন। আমাদের যে অর্থনৈতিক যে পরিস্থিতি বা অবস্থা, সেটাই বিষয়, এছাড়া কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর সরকার ডিএ দেওয়ার জন্য আগ্রহী এবং ডিএ দিতে পারলে আমাদের থেকে খুশি কেউ হবে না। সুতরাং এই যে ডিএ দিচ্ছে না, ডিএ নিয়ে কি করেছে, ডিএ যে বলছে ডিএ অর্থ চুরি করেছে, ডিএর টাকা, এই সমস্ত কথাবার্তা এগুলো স্লোগান দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু বাস্তবসম্মত তো নয়। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক ছিল 34%, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় 35%। ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, আগামী 15 মার্চ এই নিয়ে শুনানি হওয়ার কথা। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জায়, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি সরাসরি চলে যাব স্টেট স্টিয়ারিং কমিটির জেনারেল সেক্রেটারি সংকেত চক্রবর্তীর কাছে। সংকেতবাবু, নিঃসন্দেহে আপনাদের যৌথ সংগ্রামী মঞ্চে লাগাতার অবস্থান শুরু হলো, কলকাতা শহরে কার্যত আরেকটা ধর্নামঞ্চ তৈরি হলো, কিন্তু পুরো বিষয়টা তো সুপ্রিম কোর্টে প্রচুর মানুষ তাকিয়ে আছেন। 15 মার্চে পরের যেদিন শুনানির দিন, সেদিন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বলবেন, কিন্তু আপনারা রাজ্য সরকারের কাছে আদৌ কি আশা করছেন? তার কারণ এই রাজ্য সরকার একাধিকবার একাধিক কোর্টে চ্যালেঞ্জ করেছেন রায় আপনাদের সপক্ষে গেলে, ডিএর পক্ষে গেলে, এবং সুপ্রিম কোর্টে কার্যত অপোজ করছেন। সুতরাং এই নতুন ধর্নামঞ্চের, নতুন লাগাতার অবস্থানের উদ্দেশ্যটা ঠিক কি? আপনারা সত্যি কি মানে আশা করছেন যে আদৌ রাজ্য সরকার 15 মার্চের মধ্যে আপনাদের দাবি মিটিয়ে দেবে? সংকেতবাবু, একদম স্পেসিফিক বলি, আপনার অনেকগুলো প্রশ্ন ছিল পট। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মামলাটা যেটা হয়েছে সেটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের বর্তমান বকেয়ার সাথে সম্পর্কযুক্ত নয়, কারণ মামলাটি যখন হয়েছিল 2016 সালে তখন কিন্তু পঞ্চম বেতন কমিশন ইমপ্লিমেন্টেড ছিল। মামলাটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনের এরিয়ার নিয়ে, অর্থাৎ আজকে যে বর্তমানে 35% বহার্গ ভাতাতে আমরা পিছিয়ে আছি অ্যাজ কম্পেয়ার টু মোস্ট অফ দ্য স্টেটস অফ ইন্ডিয়া, সেটা কিন্তু সরকারের একদম সদিচ্ছার অভাবের জন্যই আমরা পাচ্ছি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট টুয়ার্ডস ইটস এমপ্লয়িজ। আপনারা হয়তো জানেন গত পরশু দিনও শাসক দলের একজন বিধায়ক একজন এসডিপিওকে বলেছে 2 টাকার চাকু, সে কোন ব্যক্তি কি বলেছে, মানে দিস ইজ দি অ্যাটিটিউড অফ দি গভর্নমেন্ট টুয়ার্ডস ইট এমপ্লয়িজ। আমাদের মধ্যে এখন একটা ভয়ের পরিবেশ, কোনো দিন নেই যেদিনকে সরকারি কর্মচারীরা শাসক দলের হুলিগানদের কাছে আক্রান্ত হয় না। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই গভর্নমেন্টের অ্যাটিটিউড পরিষ্কার, কোথাও তো কোনো কোর্ট কোনো জায়গায় কখনো কোনো দিন স্টে দেয়নি। 16 সাল থেকে মামলা চলছে, তারপরে পে কমিশন ইমপ্লিমেন্ট হয়েছে, 3% ডিএ হয়েছে,
তাহলে 35% দিয়ে দিতে তো কোথাও কোনো এমবার্গো নেই। দিস ইজ দি অ্যাটিটিউড আর প্রবলেম। আমরা একদম পরিষ্কার বলি, আদালতের লড়াই যেটা চলছে দুটি সংগঠন করেছে তাদের আমরা সমর্থনে আছি, চলছে। পথের লড়াই আপনারা দেখেছেন, গত নভেম্বর মাসে পথের লড়াই হয়েছে, আমাদের 47 জন গ্রেপ্তার হয়েছিল, পরের দিনই জামিন হয়েছে। এবার আবার পথে আপনারা ভাবতে পারেন, আজ থেকে কয়েকদিন আপনারা চিন্তা করতে পেরেছিলেন যে কর্মচারীরা সারা দিন সারা রাত অবস্থানে থাকবে, শুরু হয়ে গেছে। আমরা পথে আছি, আমরা কোর্টে আছি, আমরা অধিকার রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য লড়াইয়ের ময়দান থেকে আমরা কেউ সরে আসব না। আমাদের উপর যে আক্রমণই নামিয়ে আনুন, যাই বলুক না কেন, লড়াই চলবে, আমরা আমাদের অধিকার বুঝে না। আমি বিশ্বজিৎ দেবের কাছে আসবো। বিশ্বজিৎ দা, আমি তাপস রায় বলছিলেন যে ডিএ দিতে আপনারা আগ্রহী এবং ডিএ দিতে পারলে আপনাদের থেকে খুশি কেউ হবে না। আমি বলছি এতগুলো কোর্টে চ্যালেঞ্জ এতবার, তারপরে এটা বলা যায়? হ্যাঁ বলা যায়। তার কারণটা হচ্ছে সৌমেনবাবু, দেখুন যে কোনো পক্ষেরই, হ্যাঁ, যদি মামলায় একটা বিপক্ষে রায় যায়, তার তার কিন্তু অ্যাপিলের একটা রাইট আছে, অ্যাপিলের একটা রাইট। হ্যাঁ, কিন্তু অ্যাপিলটাই তো করছেন যে ডিএ যাতে দিতে না হয়। এবার শুনুন, একদম না, কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি যে আমি ডিএ দেব না, বা রাজ্য সরকার বলেনি আমরা ডিএ দেব না। আমরা এখনো বলছি রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পাশে আছে এবং থাকবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, ১,২০,০০০ কোটি টাকা আমরা এখনো পাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। আজকে 100 দিনের কাজের টাকা পর্যন্ত এই নির্লজ্জ সরকার আটকে রেখেছে, আজকে এই টাকা দিক আমাদেরকে। আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি একটাই প্রশ্ন, সেটা হচ্ছে একাধিক আদালত এবং এমন কি ডিভিশন বেঞ্চ মৌলিক অধিকার বলার পরও ডিএ কেন পাবে না কর্মচারীরা? বলুন তো, যেটা হচ্ছে সেটা হলো সরকার একটা বিভাজন তৈরি করছে কি, WBCS এক্সিকিউটিভ ব্র্যাঙ্কের জন্য বিশেষ কিছু ভাতা নানা রকম সুযোগ সুবিধা দিয়ে দিয়ে দিচ্ছে না, কিন্তু অন্য ধরনের। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা অর্ডার বেরিয়েছে, সেটা হলো কলকাতা হাইকোর্টের যারা অফিসার র্যাঙ্কে চাকরি করে বা মানে বিচার বিভাগের সাথে যুক্ত যে কর্মীরা আছে তাদের জন্য 6% বিশেষভাবে ভাতা দিচ্ছে। অর্থাৎ সরকারি কর্মচারীর মধ্যে এক বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে, অফিসারদের জন্য এক ব্যবস্থা আর কর্মীদের জন্য মানে ডিএহীন অবস্থা। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই, যে দেখুন আপনা এই সরকার দাবি করে যে তাদের সাফল্যের কথা, এই সাফল্য তো এসছে এই কর্মীদের দ্বারাই। আপনি বছরের পর বছর ধনুর্পণ করে থাকবেন যে না আমি ডিএ দেবই না, দেবই না, মানে আপনাকে প্রায়োরিটি না বলে আপনি কোর্টে গিয়ে বলছেন যে ডিএ দেব না। আগে আমাদের এত টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, আমাদের টাকা দিতে হবে। যখন টাকাটা কেন চলে গেল, 1,87,000 কোটি টাকা ঋণ, আজকের ঋণ কত? আর 1,92,990 কোটি। বিশ্বজিৎ দেব বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না, দিয়ে দেবে কোথা থেকে? সংকেত বাবু, সংকেত চক্রবর্তী, প্লিজ এক সেকেন্ড। প্রথম কথা, গভর্নমেন্ট কিন্তু হাইকোর্টে এফিডেভিট জমা দিয়ে বলেছিল যে কোনো ডিএ বকেয়া নেই। আর আজকে স্টুডিওতে বসে বিশ্বজিৎ বাবু বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ফার্স্টে আপনারা ঠিক করুন যে কোন যুক্তিটা আপনারা দাঁড় করাতে চাইছেন। গভর্নমেন্ট তো এফিডেভিট, তাহলে কি মিথ্যে এফিডেভিট সাবমিট করেছিল গভর্নমেন্ট? ডিএ বকেয়া নেই বললো কি করে? আমি এখানে অন্য একটা বিষয় আসবো। আজকে পিএফ এর দাবিতে চা শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে ডুয়ার্সে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন। বাড়িতে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না। পরের প্রতিবেদন। একদিকে যখন বকেয়া ডিএর দাবিতে ফের পথে নেমে আন্দোলনের ঝড় তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা, তখন পাল্টা পিএফ ইস্যুতে বিজেপিকে চেপে ধরার কৌশল নিল তৃণমূল। উত্তরবঙ্গে কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম চা বাগান, সামনেই পঞ্চায়েত ভোট, আর এই প্রেক্ষাপটে চা শ্রমিকদের একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ির সামনে বিক্ষোভে বসল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
सारा जीवन सर्विस देने के बाद भी पीएफ दफ्तरों में जाकर के पीएफ वालों को घूस देकर क्यों अपना पीएफ लाना होगा केंद्रीय मंत्री जॉब तो जॉन बार्ला वर्तमान दिल्ली ते रहे এই হলো ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে তার বাড়ি। এদিন সকাল থেকে এই বাড়ি কার্যত ঘেরাও করে অবস্থানে বসে পড়েন জেলা আইএনটিটিইউসির কর্মী সমর্থকেরা। তাদের দাবি দেওয়া মূলত চারটি। গত কেন্দ্রীয় বাজেটে চা শ্রমিকদের জন্য বরাদ্দ হওয়া 1,000 কোটি টাকা খরচের হিসেব দিতে হবে, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের অবিলম্বে পিএফ মেটানো, 58 থেকে বাড়িয়ে চা শ্রমিকদের অবসরের বয়স 60 করা, চা শ্রমিকদের সন্তানদের জন্য স্কলারশিপ পুনরায় চালু করতে হবে। চা শ্রমিকরা এখন পিএফের যে পাওনা পাওনা টাকা, যেটা পিএফের পাওনা টাকা, অনেক কোম্পানি আছে পিএফ অফিসে জমা দিচ্ছে না, অনেক চা শ্রমিক আছে, অনেক বাগানের চা শ্রমিক আছে যারা পিএফের টাকা এখন পর্যন্ত পাচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের নেগলেন্সির জন্যই আজকে চা শ্রমিকরা পিএফ থেকে বঞ্চিত আছে। পিএফ বরাবরই শ্রমিকদের কাছে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, ভবিষ্যতের ভরসা। আর সুকৌশলে এই ইস্যুকে সামনে এনে কেন্দ্রের বিজেপিকে চেপে ধরতে চাইছে তৃণমূল। বাজেট পেশ কিয়া গিয়া থা 1,000 करोड़ रुपया पैसा, वो सिर्फ लोग दिखाने के लिए था, बजट अभी तक ही पास हुआ, अभी तक किसी भी चाय बगान के मजदूरों को नहीं मिला। वो यहाँ से जब जीते थे, सांसद बने थे, तो वो भी अपना परिचय मजदूर का परिचय देते थे। आज फिर क्या हुआ, जो पीएफ दफ्तर में जब घोटाला हो रहा है, आपका 1,000 करोड़ रुपये का पैसा जब बजट में पास हो गया, उसको जमीनी स्तर में क्यों कारगर व लागू क्यों नहीं किया गया। ऑलरेडी पीएफ डिपार्टमेंट 15-20 बागान मालिक के केस करे छे, এরকম বাগান কেস করা আছে, এফআইআর লজ আছে, কিন্তু আজকে যে পুলিশ এদের উপরে কোনো অ্যাকশন নিচ্ছে না। 2-4 মালিককে যদি অ্যারেস্ট করে, যারা পিএফ দিচ্ছে না, 2-4 মালিককে যদি অ্যারেস্ট করে জেলে পড়তো, তাহলে সব পিএফ আপডেট হয়ে যেত। এই রাজ্য সরকার পুলিশের জন্য কণ্ডগুলা হচ্ছে। বিক্ষোভ দেখাচ্ছেন বোঝা গেল, কিন্তু চা শ্রমিকরা তো যে সমস্যার মধ্যে সেই সমস্যা দিয়ে আছেন, প্রতারিত হচ্ছেন। আজকে তৃণমূল প্রতারিত করছে, কালকে বিজেপি প্রতারিত করছে, কেউ পাশে থাকছেন বলছেন, পরের দিন তিনি প্রতারণা করছেন, প্রতারণার শিকার হচ্ছে মানুষ, ফলে বিক্ষোভ স্বাভাবিক। চা বাগানের গরিব গুর্ব মানুষগুলোর দুর্দশা আদৌ কি কোনোদিন ঘুচবে? রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বীরভূম সেই জেলা যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এটা কার্যত নিয়মে পরিণত হয়েছিল, অথচ পাশাপাশি সেই জেলায় দিদির দূতেরা যখন যাচ্ছেন, প্রায় প্রতিদিন তাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এবং কে নয়, শতাব্দী থেকে চন্দ্রনাথ, আশিস থেকে বিকাশ, নেতারা প্রায় ক্ষোভের মুখে পড়ছেন। আবার বলছি, অনেকে মনে করছেন যে অনুব্রত মণ্ডল জেলে রয়েছে এবং তার সেই দাপট, আমি সেই দাপটের উদাহরণ আপনাদের সামনে রাখব, নেই বলেই কি মানুষ তাদের ক্ষোভ দেখাতে পাচ্ছেন, প্রকাশ করতে পাচ্ছেন, এই প্রশ্ন রইল। কিন্তু তার আগে প্রতিবেদন আজকে অবশ্য দেখছিলাম, গাইঘাটাতে বনমন্ত্রী ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। দেখুন, ভক্তে দেখায় রক্তচক্ষু, যারা তারা হবে লয়, বলো এ পৃথিবী মানুষের, ইহা কারো তখ্ত নয়। লিখেছিলেন বহু যুগ আগে, কিন্তু বিদ্রোহী কবির এই লাইনগুলো কালজয়ী। স্থান কাল পাত্র বদলায়, কিন্তু সত্যিটা বদলায় না, দিন কারুর এক যায় না। একটা সময় যে বীরভূমে অনুব্রত মণ্ডল ও তার সেনাপতিদের সামনে মুখ খোলা তো দূর, চোখে চোখ রেখে তাকানোও নাকি দুঃসাহসিক কাজ ছিল বলে বিরোধীরা অভিযোগ করে, আজ সেই বীরভূমেই অনুব্রত সেনাপতিরা যেখানেই দিদির দূত হিসাবে যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন। কারণ অনুব্রত এখন জেলবন্দী। পুলিশকে বোমা মারা কিংবা গাঁজা কেসে ফাঁসানোর হুমকিও এখন অতীত। অনুব্রতহীন বীরভূমে 4 জন নেতার উপরে দায়িত্ব দিয়েছে তৃণমূল। তারা হলেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরে তৃণমূল বিধায়ক ও রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরে তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ এবং রামপুরহাটে তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সিউড়িতে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দিদির দূত কর্মসূচিতে এর আগে ইলামবাজারেও বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। গত সোমবার খয়রাশোলে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এর আগে মোহাম্মদবাজারে দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন রামপুরহাটে তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে পড়েন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তৃণমূলের অন্দরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল বিধায়ক ও দাপুটে মন্ত্রী মলয় ঘটক, সেই মলয় ঘটককেও দুবরাজপুরে পড়তে হয় গ্রামবাসীদের ক্ষোভের মুখে। আর শুক্রবার ফের দুবরাজপুরে দিদির দূত হয়ে গ্রামে এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। গোটা রাজ্য জুড়ে তৃণমূলে যে লুটপাট যা হয়েছে, মানুষ দারুণভাবে বিক্ষুব্ধ,
এবং সেটা দিদির দূতেরা যখন যাচ্ছে ভূতের মতন তখন টের পাচ্ছে। যেখানে বিক্ষোভ সবচেয়ে কম ছিল বীরভূম, অনুব্রত, উড়িপ ভাবা, সেখানে বিক্ষোভ এখন সবচেয়ে বেশি। বিশেষ করে মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলেও অনুব্রত মার্কা অপরাধীরা তারা স্কট ফ্রি হবে না, তাদের জেলেই থাকতে হবে। এই দিদির দূত কিন্তু বিজেপির ভূত হয়ে দাঁড়াবে, জাস্ট ওয়েট, 98%। এবং এই নির্বাচনটাই টাইটেল হবে শান্তির নির্বাচন। পঞ্চায়েতে 98% সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, শান্তি হলেই তো ভোটটা দিতে পারবে। 12 জানুয়ারি নদিয়ার চাকদার ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের সহিসপুর গ্রামে দিদির দুধ কর্মসূচিতে গিয়ে গ্রামের মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কার্যত হাত জোড় করে পরিস্থিতি সামাল দিতে হয় তাকে। সেই ঘটনার পর শুক্রবার ফের ক্ষোভের মুখে পড়লেন তিনি। ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি বিশ্বজিতদার কাছে যাবো। বিশ্বজিতদার, 6 মাস আগে এই ছবি ভাবা যেত? শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী কেউ ছোটোখাটো নেতা নন, সেখানে প্রতিদিন মানুষের ক্ষোভ সামলাতে হচ্ছে। শুনুন, এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে যে দিদির সুরক্ষা কবচ, এখানে আমাদের 15টা প্রকল্প, সেই 15টা প্রকল্প নিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভরা যারা দিদির দূত তারা মানুষের কাছে যাচ্ছে এবং মানুষকে মমতাদি বলে দিয়েছেন যে আপনাদের যা প্রবলেম আছে, আপনাদের যা সমস্যা আছে, আমি আমার রিপ্রেজেন্টেটিভদের পাঠাচ্ছি, আমি আমার দূতদের পাঠাচ্ছি, তাদেরকে বলুন। এবং তারা এই ভাষায় বলতে পারেন, এটা বলবেন না, এই ভাষায় বলতে বলেছে, ঘেরা হয়ে যাচ্ছে। ওটা মনে মনে না না একদম না, ওটা মনে মনে বলা হয়েছে, আমরা মনে মনে অনেক কথা বলি। মানুষ যদি আরে বলে আরে কথাটা শেষ করে দিন, মানুষ যদি তাদের সমস্যাটা যদি না বলতে পারে তাহলে কেন দিদির দূত যাবে? কেন এই প্রকল্প আমরা নেব? কেন এই কর্মসূচি আমরা নেব? কেন প্রকল্প আমরা 15টা প্রকল্পকে সামনে রেখে মানুষের কাছে যাব, গ্রামে গ্রামে যাব? মদন মিত্র বলছেন বিজেপি ভূত হয়ে যাবে দিদির দূতেরা। সুমনদা, আজকে এই যে বিক্ষোভটা দেখতে পাচ্ছেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, যেরকম ভাবে আপনারা দেখাচ্ছেন মানুষের যে সত্যটা তুলে ধরছেন সংবাদ মাধ্যমে, আপনি যে টাকা দিয়েছে এই সমস্ত তথ্যগুলো তুলে ধরছেন। আজ সাধারণ মানুষ বুঝতে পারছে আপাদমস্তক এই সরকারটা একটা দুর্নীতিগ্রস্ত চুরি করেছে, কার ক্ষোভ বিক্ষোভ উগড়ে দিচ্ছে, কিন্তু এটা প্রেসার ভালভ হিসেবে কাজ করে, এটা প্রচেষ্টা করছে। মানুষ তাদের অসুবিধার কথা জানে, কোনো অসুবিধা নাই, এই অসুবিধা তো দিনের পর দিন হুইসেলব্লোয়ার হয়েছে, এই জন্যই তো এর পরে এর হুইসেলব্লোয়ার হয়েছে। আরে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কাজ করছেন? এর পিছনে অন্য একটা গল্পের রেখাচিত্র আছে কি, যে বীরভূমে ডিএসপির সামনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলছেন যে 9টার মধ্যে না হলে আমি তাণ্ডব চালাবো, ওকে গাঁজা কেস দিয়ে দে। আমি বলছি এই ভয়টা কোথাও তার জেল যাত্রার পর আর নেই, এবং কার্যত যেখানে যে বীরভূম মানেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। সুমন, আমি খুব পরিষ্কার করে বলছি দুটো ফ্যাক্টর এখানে কাজ করছে। কেন মন্ত্রীদের সামনে চোখে চোখ রেখে মানুষ কথা বলতে পারছে বীরভূমে, বীরভূম নিয়ে বলছি, একটা হলো অনুব্রত মণ্ডল যেভাবে হুঙ্কার দিতেন, ভয় ভীতি সন্ত্রস্ত করে রাখতেন, সেই সন্ত্রাসের বাইরে গিয়ে মানুষ একটা সুযোগ পেয়েছে, পরিসর পেয়েছে কথা বলবার, এক। দ্বিতীয় হলো পোস্ট ইলেকশন ভায়োলেন্সে যে ভায়োলেন্সটা বীরভূমে আমরা দেখেছিলাম, তারপরে কিন্তু সিবিআই বেশ কিছু অ্যারেস্ট করেছিল, মানে বেশ কিছু মাথাকে অ্যারেস্ট করেছে তৃণমূলের, ফলে তৃণমূল কংগ্রেসে সেই সমস্ত নেতারা সরাসরি বিরোধিতা করতে পারছে না বা তাদেরকে সবক শেখাতে পারছে না, কারণ আবার যদি একটা পোস্ট ইলেকশন ভায়োলেন্সের মতন সিবিআইয়ের তৎপরতা শুরু হয়, দুটো কারণ। তার সাথে সাথে যেটা হয়েছে, দেখুন তৃণমূল কংগ্রেস তো বারবার এই দাবিটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছে যে আমরা 100% কাজ করেছি, 90% কাজ করেছি, পশ্চিমবাংলার রোল মডেল। আপনার রোল মডেল হলে প্রতিটি মানুষ কেন বলছে যে আমরা টাকা দিতে হয়েছে ঘর পাওয়ার জন্য, কেন আমি টাকা পাচ্ছি না, কেন আমার রাস্তাটা হওয়ার কথা ছিল সেখানে টাকা ব্যয় হয়েছে অথচ রাস্তা নেই, কেন পানীয় জল নেই, এই প্রশ্নগুলো মানুষ তো করছে। আমার একটা ছোট্ট কথা, যদি 100% কাজ হয়ে গিয়ে থাকতো তাহলে এই দুধ পাঠিয়ে ড্রেনেজ অফ বিক্ষোভটা করার দরকার ছিল না। আজকে আমি জানি না উনি কেন এই পদক্ষেপটা নিলেন, সম্ভবত এই বিক্ষোভ যেটা উনি বুঝতে পারছিলেন ছাই চাপা আগুনের মতো রয়েছে, সেটা একটা ড্রেনেজ করা দরকার ছিল, এবং সম্ভবত সেই জন্যই আজকে এই পদক্ষেপ নিতে হয়েছে। আমি দেখাবো, কিন্তু তার আগে বিশ্বজিৎ, আমি আপনাকে বলি একটা কথা, যে আজকে এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে এত কথা এনারা বলছেন,
আরে মানুষের সমস্যা জানার জন্যই তো এই কর্মসূচি। আমরা তো জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান যে মানুষ সত্যি সত্যি তার এতগুলো প্রকল্পে যে সার্থক হচ্ছে কি হচ্ছে না, তারা আমি রাজশ্রী খানিকক্ষণ আগে বিজেপি বিধায়কের কথা বলছিলেন। আমার 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 পরের প্রতিবেদন, একজন বিজেপি বিধায়ক, তিনি প্রধান শিক্ষক, কিন্তু তাকে স্কুলে পাওয়া গেল না এবং তাই নিয়ে অভিযোগ করছেন তৃণমূলের বিধায়ক। কিন্তু এইটা দুই বিধায়কের লড়াই এইভাবে আমরা দেখছি না। আমরা আরও একটা বড় সমস্যার দিকে অঙ্গুলি নির্দেশ করতে চাইছি, কি আমি প্রতিবেদনটা দেখিয়ে তারপর সেই প্রশ্নে আসবো। দেখুন, একই সঙ্গে বিজেপি বিধায়ক আবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক, একদিকে ভাতা মিলিয়ে বিধায়ক হিসেবে বেতন 1 লক্ষ টাকার কাছাকাছি, প্রতি মাসে আবার শিক্ষকতার জন্য বেতন তোলেন। তিনি কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক বরুণ চন্দ্র বর্মন, তার বিরুদ্ধে অভিযোগ নিয়মিত বেতন নিলেও স্কুলে তার উপস্থিতি মর্চি মাফিক। দিকে দিকে তৃণমূলের দিদির দূতেদের ঘিরে যখন ক্ষোভ বিক্ষোভে সুর চড়াচ্ছে বিজেপি, তখন কোচবিহারে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। শুক্রবার সকালে দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে জাটিগাড়া মাধবচন্দ্র বিদ্যাপীঠ স্কুল পরিদর্শনে যান সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। এই স্কুলেরই প্রধান শিক্ষক হলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। স্কুলের হাল হকিকত সম্পর্কে জানতে গিয়ে প্রধান শিক্ষক ও বিজেপি বিধায়কের হাজিরা নিয়ে জানতে চান তৃণমূল বিধায়ক। প্রধান শিক্ষকের গড় হাজিরার অভিযোগ পেয়ে স্কুল থেকেই তাঁকে ফোন করেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। তুই না আসলে ইমিডিয়েট স্কুলে তোর যা সিনিয়র আছে তাকে দায়িত্ব দিবি? তুই যে স্কুলে স্টাফের জন্য স্টাফে তোর রিকোয়ারমেন্ট পাঠাইছিস তা ভ্যাকান্সি, তার একটা কপি আমাকে দিবি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেটা হচ্ছে, এই ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 19 জন, একটা হায়ার সেকেন্ডারি স্কুল, মাত্র 19 জন। যিনি প্রধান শিক্ষক তিনি একজন বিধায়ক, কিন্তু দায়সারাভাবে এই স্কুলটাকে নিয়ে উনি চলছেন, যার ফলে স্কুলটা খারাপ করছে। প্রধান শিক্ষক মহাশয়কে ফোন করেছি, আমি শিক্ষামন্ত্রীকে ফোন করেছি, আমি তাদের সঙ্গে বাজেট অধিবেশন 6 তারিখ আছে, এই স্কুল নিয়ে আমি কথা বলব। বিজেপি বিধায়কের নামে নালিশ করতে এরপর সোজা শিক্ষা প্রতিমন্ত্রীকে ফোন করে বসেন তৃণমূল বিধায়ক। এটা একটা হায়ার সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এখানে স্টাফ হলো হেডমাস্টার ওই বড়েন আছে না, শীতলদি বিজেপি এমএলএ, ও হলো হেডমাস্টার, ও তো আসে না। স্কুলটাতে 3 জন হলো পারমানেন্ট স্টাফ, আর 4 জন হচ্ছে প্যারাটিচার। এই স্কুলের অবস্থা, হায়ার সেকেন্ডারি স্কুল খুব খারাপ। তোর দপ্তরে একটু বল, বলে টলে শ্মশানে পরিণত হয়েছে, শূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে টিচার নেই, পড়াশোনা বিঘ্নিত হচ্ছে, এর জন্য দায়ী কে আছে? এখন এই জটিল সমস্যার কোনো তড়িঘড়ি সমাধান হয় কিনা সেটাই দেখার। শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। রাজশ্রী, যখন মানিক ভট্টাচার্যের কথা হয় তখন তোমরা স্টুডিওতে বারবার বলো যে একজন পর্ষদ সভাপতি, একই সঙ্গে তিনি বিধায়ক, বিধায়কের কাজ সামলাবেন নাকি পর্ষদ সভাপতির কাজ সামলাবেন, এবং যথার্থ বলো, ঠিকই বলো, সত্যিই তো। কিন্তু আমি বলছি এক্ষেত্রে কী বলবে, তো মানে উদাহরণ সৃষ্টি হচ্ছে যে বিধায়ক হলে প্রধান শিক্ষকের কাজ না করলেও চলবে, মাঝে মাঝে যাই। সুমনদা, অভিযোগটা কে লাগাচ্ছে? তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কাদের শিক্ষা পর্ষদ, যাদের দলের শিক্ষামন্ত্রী জেলের মধ্যে, পর্ষদের সভাপতি জেলের মধ্যে, এটা আরে কথা বলছে, আরে আমি আমি বলছি, আরে এই সভাপতি শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছে, তার গোল্লায় যাক রাজনীতি, গোল্লায় যাক ছাত্র ছাত্রীরা, আমি বলছি রাজনীতি গোল্লায় যাক, আই রিপিট, কিন্তু ছাত্র ছাত্রীরা তাদের স্বার্থ, কিন্তু ছুটি আছে, সে সেই ছুটি অ্যাপ্লাই করতে পারে। আজকে দাঁড়িয়ে তৃণমূলের এমপিরা বলুক পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স কত আছে, স্বীকার করে তারা নিজেদের অ্যাটেন্ডেন্স আরে বাবা আমি বলছি যে তৃণমূল কংগ্রেসেরও একাধিক মানুষ আছেন, বিধায়ক আছেন, যারা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সরকারি পদে আছেন। আমি বলছি তারা দায়িত্ব পালন করতে পারছেন তো? এই খোঁজ কিন্তু প্রত্যেকের নেওয়া উচিত, বিজেপি তৃণমূল সবার দায়িত্বটা যিনি পালন করতে পারেন
পারছেন না, বিজেপির বিধায়ক তো নিজেই বলছে। আচ্ছা পারা সম্ভব? আরে সৌগত রায় তো পালন করতে পারতো, সেটা বলো আপনি। সৌগত রায় কথা পালন করতে পারতো, এই সব বাজারে ছেড়ে রেখেছেন আপনারা। আমি আমি এই সব শিক্ষকদের কাছে যাব, শিক্ষকদের কাছে আমি যেতেই হবে। এক সেকেন্ড আমি বলছি, বিশ্বনাথ দা পরিষ্কার, এক হচ্ছে হেডমাস্টার মশাই প্রধান শিক্ষকের দায়িত্ব, এটা পার্ট টাইম জব নয়, এবং যদি হয় তাতে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো সাফার করবে, যে কোনো পার্টিরই হন না কেন। আমি পরিষ্কার করে বলছি, যে কারণে আমরা মানিক ভট্টাচার্যকে সমালোচনা করেছিলাম যে একই সাথে তিনি বিধায়কও থাকছেন আবার পর্ষদের সভাপতি থাকছেন, কি করে মানে এটা কি হয় নাকি? বিধায়কের অনেস্টলি মানে পরিষ্কার করে বলা যায় যে লিয়ে নেওয়ার সুযোগ আছে, সেটা লিয়ে নিতে পারতেন, কিন্তু দুদিকে টাকা রোজগার করবেন জন্য হয়তো শিক্ষকতা পদ রেখেছেন বা অন্য কোনো জটিলতা আছে কিনা আমি জানি, ওনাকে ছাড়েনি কেন। প্রশ্নটা অন্য জায়গায়। ইনফ্যাক্ট আমি যোগ করব যে আগে কিন্তু এটা আইনসম্মত ছিল না, এখন আইনসম্মত করা হলো কেন? দেখুন সুমনদা, এটা কিন্তু ঘরঘর কি কাহিনী আমি বলছি। কেন বলছি, বহু রাজনীতিবিদ তারা একসাথে সরকারি পদ রাখছেন, মানে নির্বাচিত পদ রাখছেন, আবার তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে সমস্ত জায়গাতে কিন্তু অর্জনে টাকা অর্জনে টাকা জায়গাটাও রাখছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনার ডিআই কি করছে, আপনার এসআই কি করছে, মানে স্কুল ইন্সপেক্টর কি করছে, সে স্কুল পরিদর্শন করছে কি, এবং ঊষশ্রী প্রকল্প চালু করার পরে কালকেই বিভিন্ন জায়গা থেকে যে খবরটা আমরা দেখলাম সেটা হলো যে সরস্বতী পুজো স্কুলের পর স্কুল জেলা জুড়ে হয়নি। কেন হয়নি? কারণ স্কুলগুলোতে টিচার নেই, ছাত্র আছে টিচার নেই, কন্ট্রাকচুয়াল দিয়ে চলছে। মানে এই ছবিটা আজকে এখানেও আপনি দেখলেন, একজন টিচার রাজ্য সরকার অনিল বিশ্বাস বেঁচে, পার্টির চিঠিতে একেবারে পরিষ্কার উল্লেখ করা হলো, পরে একটি সাক্ষাৎকারে অনিলদা বলেওছিলেন আমাদের যে এই রকম দীর্ঘদিন ধরে আমরা বুঝতে পারিনি, যখন একই সঙ্গে পঞ্চায়েত স্তরে তিনি রাজনৈতিক নেতা, বাম কর্মী এবং পাশাপাশি শিক্ষক, প্রধান শিক্ষকও হতে হবে না। অনিলদা বলেছিলেন এই ভাষায় যে যখন আমরা ফোন করতাম তখন যখন বলতাম দলের কাজ করতে তখন বলতেন যে স্কুলের কাজ করছি, আর যখন স্কুলের কাজের জন্য ফোন আসতো তখন বলতেন দলের কাজ করছি, এই করে সে ফাঁকিবাজি করা হয়েছে এবং যার ফল সাফার করতে হয়েছে ছাত্রছাত্রীদের। এই ট্র্যাডিশন আমাদের পুরনো। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন, সমদৃষ্টিতে দেখা জ্ঞানের কথা, হৃদয়ের কথা নয়। সবাই সমান কিন্তু জ্ঞানের কথা বলছি, হৃদয়ে কিন্তু আমরা ফাঁকি দিচ্ছি। যে কথাটা রবীন্দ্রনাথ বলতে চেয়েছে, সমদৃষ্টিতে মানে হৃদয়ের উপর ছাড়লে তো হবে না, সেটাই তো আমি ভুল করছি, সেটাই তো আমি ভুল করছি। আর এক জায়গায় বলছে সপান্তর কাব্যগ্রন্থে, দমহীন সত্যহীন অন্তরে কামনা, গেরিয় কাপড় তার শুধু বিড়ম্বনা। মানে গেরিয় কাপড়দের কি বলেছে, দমহীন সত্যহীন অন্তরে কামনা, গেরুয়া কাপড় তার শুধু বিড়ম্বনা। গেরুয়া কাপড় থাকলেই হল, সত্য কথা বলছি কিনা? এটাও সত্য না, এটাও সত্য না, আমি সবই বলছি। তাদের কাছে না না, আমি অবশ্যই বলছি, চিরন্তন ধর্ম বলি প্রথম দুটো লাইন রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু আমি বলছি যে কোথাও কি মনে হচ্ছে না বিশ্ববিদ্যা যে এই দুটো সোর্স অফ ইনকাম, এখানে মূল সমস্যাটা, কেন এটাকে আইনি স্বীকৃতি দেওয়া হলো? সেটা আইনি স্বীকৃতি যখন আছে, এই পরিস্থিতি চলছে, সব জায়গায় এই নিয়মের পরিবর্তন হোক, একেবারে স্পষ্ট দাবি তুললাম আমরা। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ফেলে দিয়ে পুঁথিপত্র, কেড়ে নিয়ে খড়ি, দেখায় গোপন পদ দিতে মুক্ত করি পাঠশালা কারা হতে। এখন ওই রাজ্যপালের হাতে খড়ি নিয়ে যত তর্জা রাজনীতিতে, রাজ্যের শাসক বিরোধীরা যখন একে অপরকে একেবারে কড়া কড়া কথা এই নিয়ে শোনাচ্ছেন, তখন আজ দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কিন্তু যে খবর সামনে এসেছিল যে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন, এখনও পর্যন্ত কিন্তু কারোর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। এই প্রেক্ষিতে সিপিএমের প্রশ্ন, গোটাটাই সেটিংয়ের চিত্রনাট্য নয় তো? দেখুন, জয় বাংলা জয় হিন্দ। কেউ ভেবেছিলেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘটা করে বাংলায় হাতে খড়ি নেওয়া ভাষণের শেষে জয় বাংলা বলার পরই দিল্লিতে হয়তো বিজেপির বড় নেতারা ক্লাস নিতে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপালকে? অনেকের কথায় সেরকম ইঙ্গিত মিলতে শুরু করেছিল। নিশ্চিতভাবে কালকে উনি দিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে মিট করবেন, তারা উনাকে বলবেন, আমিও বলবো যে হাতে খড়ির কনসেপ্টটা হচ্ছে নিরক্ষররা হাতে খড়ি দেয়। কিন্তু দিল্লিতে শুক্রবার দিনভর প্রকাশ্যে অন্তত রাজ্যপালকে এরকম কোনো হেভিওয়েট বৈঠক করতে দেখা যায়নি। তিনি দিল্লির মন্দির মার্গে রায়সিনা বঙ্গীয় স্কুলে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় যোগ দেন, কথা বলেন পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে, সেলফি তোলেন, প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। জল্পনা জোরালো হলেও অমিত শাহ বা জগদীপ ধনকরের সঙ্গে তার এদিন কোনো সাক্ষাৎ হয়নি। তাই বঙ্গ রাজনৈতিক মহলে প্রশ্ন হচ্ছে, ধনকরের সঙ্গে তৃণমূলের চূড়ান্ত সংঘাতের পর এখন আবার আনন্দ বোসের এমন সুসম্পর্ক, যা দেখে আবার বঙ্গ বিজেপির নেতাদের ব্যাপক গোসা, সব মিলিয়ে নেপথ্যে আসল গল্পটা কি? উনি একটা নাটকের অংশীদার হয়ে যাচ্ছেন, দিল্লি এই নাটকে খুশি হচ্ছে বলেই মনে হচ্ছে, সেই কারণে নানা রকম ফুসফাস শব্দ বেরোচ্ছে। সিপিএম বিধানসভায় শূন্য হয়ে গেছে, এটাও সেটিং। এই সেটিংটা কার সঙ্গে ওরা করেছিল বা আমরা করেছিলাম সেটা একটু খোঁজ খবর নিয়ে দেখলে ভালো। রাজনীতিতে প্রতি মুহূর্তে সমীকরণ বদলায়, তাই শেষ বলে কিছু নেই। শনিবার রাজ্যপালের বাংলায় ফেরার কথা। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।